আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের নিয়ে চলেছি গোপালগঞ্জে একটা ইন্ডাস্ট্রি, আর সঙ্গে থাকছে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের একটি লিসের পারে বিভিন্ন প্রজাতির উন্নত মানের ফল চাষ। আমরা এখন চলে আসলাম জেকে পলিমার ইন্ডাস্ট্রি লিমিটেড, এখানে এইটাই আজকে আপনাদের ঘুরে দেখো। এর পাশেই আছে একটা যে বাড়িটা সৌন্দর্য উন্নত মানের ফল চাষ আছে সেটা আপনাদের দেখো। আমরা এখন ঢুকতেছি ভিতরে, আপনারা সঙ্গে থাকেন, দেখতে থাকেন কেমন লাগে। এই যে গোপালগঞ্জের প্রথম আমি দেখলাম যে ইন্ডাস্ট্রি কোনো একটা বড় মানের, এখানে হলো পাইপ ইন্ডাস্ট্রি। এখানে এই যে পাইপ তৈরি করছে দেখেন, এই পাইপগুলো একটু অন্যরকম, আমি এই ধরনের পাইপ দেখিনি। পাইপগুলো অনেক অনেকটা বেশি তেল তেলে এই পাইপগুলো, দেখেন এখানে অনেক পাইপ রাখা আছে, এখানে পাইপ এনে এনে রাখছে, এখান থেকে হয়তো সব জায়গা যায়। এই যে পাইপ এনে এখানে জড়ো করতে সব রাখতেছে, এখান থেকে পরে যাবে অন্য সব জায়গা। এই যার একটা পাইপ, অন্যরকম পাইপ, এই পাইপটা সবাই অন্যান্য সচরাচর দেখে থাকি আমরা পাইপগুলো। এই যে পাইপের যে ঘরগুলো যেখানে তৈরি করে, এখানে যে তৈরি হচ্ছে পাইপ, ছোটো বড়ো সব ধরনের পাইপ তৈরি হয়। এই দেখেন বড় বড় পাইপ এখানে যে ফেলিয়ে রাখছে। পাশে দেখা যাচ্ছে পানির ট্যাঙ্কি, এখানে পানির ট্যাঙ্কিও তৈরি হয়। এই যে একটি এখানে হয়তো বা পানির ট্যাঙ্কি তৈরি হয়, অনেক পানির ট্যাঙ্কি এখানে রাখা হয়েছে, হয়তো কোথাও যাবে এখান থেকে। দেখেন এই যে ঘরগুলো, এই যে কাঁচামাল রাখা হয়েছে এখানে, কাঁচামালের গোদাম যেখানে কাঁচামাল রাখা হয় আর কি। এই যে এখানে দেখো ছোটো পাইপগুলো, যে পাইপগুলো আমরা সচরাচর দেখে থাকি। দেখেন এখানে এই যে পানির ট্যাঙ্কি দেখা যাচ্ছে, বিশাল বড়, এত বড় ট্যাঙ্কি আমি হয়তো আগে পরে দেখি নাই কোথাও, এই যে ফার্স্ট টাইম দেখলাম। বিশাল উঁচা এই ট্যাঙ্কিগুলো পানির, দেখেন কত উঁচা, এত উঁচা হয়তো আপনারা অনেকেই দেখেন নেই। সামনে এদিকে দেখেন, এদিকে আরও অনেক জায়গা আছে, কাজ এইদিকে আরও কি যেন তৈরি করবে হয়তো বা। এদিকে আমরা এখন যাব না, সন্ধ্যা হয়ে আসছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছে। এখন আপনাদের দেখাবো ডক্টর অরুণকান্তি বিশ্বাস, আপনারা অনেকেই সেটেন মৎস্য চাষ, কৃষি, ফুল ও ফলের চাষ, এখানে উন্নত মানের কিছু ফল আছে আপনাদের, সেইটাই আপনাদের দেখাবো। এই বাড়িটা প্রায় 100-150 বিঘা নিয়ে এই বাড়িটা, লিস আছে, লিসের পার দিয়ে কি উন্নত মানের ফল চাষ সেগুলোই আপনাদের দেখাবো। আমরা চললাম, দেখেন এই যে একটা কি গাছ, আমরা এটা চিনি না, আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কি গাছ। বাড়ির পাশে একটা বাগান আছে ছোট্ট, এই যে হলো বাড়ির পিছনে লিস, বিশাল বড় লিস এদিক দিয়ে আর দেখা যাচ্ছে না, সামনে আরও অনেক বড়ো আছে। আমরা সামনের দিকে চললাম, দেখি কি দেখা যায়, মানে দেখে থাকেন। দেখেন কিছুতে এসেই দেখলাম যে এই যে এখানে পলিথিন মুড়ি এইভাবে কি হয়, এখানে সবজি চাষ করবে, হয়তো কোনো ফল গাছ টাছ লাগাবে, সচরাচর এইগুলো দেখা যায় না বাংলাদেশে বেশি। এখানে বিশাল বড় ইলিশ, সামনে এগিয়ে ইলিশের বাড়ি দিয়ে উন্নত মানে কিছু ফল চাষ আছে। এই যে দেখেন মরিচ চাষ করছিল আপনার, যেটা দেখালাম, এই যে একটি কী গাছ দেখেন, আমি নিজেও চিনতেছি না এটা কী গাছ। দেখেন পাতা, দেখেন পাতাটা দেখলে আপনারা চিনবেন না কেউ, এটা কী গাছ, অবশ্যই আমরা চিনলাম যে এটা পেয়ারা গাছ। দেখেন ছোটো প্রজাতির এক প্রকারের পেয়ারা, অনেক সুন্দর দেখতে, এটা একটু খেয়ে দেখো কীরকম। পেয়ারা স্বাদটা টক টক হালকা এবং মিষ্টি, অন্য পেয়ারা থেকে স্বাদটা পুরোটাই আলাদা, অনেক সুস্বাদু এটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। যার উপর অনেক পেয়ারা দেখেন, এইখানে এই যে কমলা গাছ, কি পরিমাণ কমলা ধরছে এখানে এই গাছটায়, মনে হচ্ছে যে পাতার থেকে কমলা বেশি। এই যার একটা আছে, এই গাছটা একটু বড়টা ধরছে, এই গাছে দেখো কি পরিমাণ কমলা ধরছে দি। দূর থেকে একটু দেখাচ্ছি, দেখেন এই যে সেই কমলা গাছ, এর পাশে যার একটা আছে দেখেন, এই ছোটো কমলা, এই গাছটাও কী পরিমাণ, প্রচুর পরিমাণে কমলা ধরছে এই গাছটা। এর পাশে দেখেন এই যে আর এক প্রজাতির কমলা গাছ, প্রজাতির কমলাটাই ভিন্ন কালার, দেখেন কালারটা কিন্তু অসম্ভব সুন্দর, দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে গাছগুলা, গাছের কমলাগুলা। এই পাশে আরও গাছ আছে আপনারা দেখাচ্ছি,
দেখেন এই যে কমলা, এই কমলাগুলো অনেক সুন্দর। আরও গাছ আছে, আপনাদের সব গাছগুলো ঘুরে দেখাবো না, কয়েকটা দেখালাম। আমরা যে রাস্তা থেকে আসছিলাম সেইখান থেকে এই পর্যন্ত একজনের জায়গা, এখানে প্রায় হাফ কিলো পথ হবে। এই মাথায় এসে দেখলাম যে একটা ঘর, এটা কিসের ঘর? সম্ভবত গরুর ঘর দেখা যাচ্ছে। তো ভাই এখানে গরু রাখে, গরু রাখে আর কি ডাঙ্গায়। এখান থেকে এই যে একটা গরু পাওয়া গেছে, এখানে একটা গরু এখানে বেঁধে রাখছে। এখানে কমলা গাছই বেশি পাওয়া গেছে। এই যে এই এই গাছটা আপনাদের একটু দেখাচ্ছি কি পরিমাণে কমলাটা ধরছে। তো অবাক, এত কমলা তো আমি দেখিনি আগে, পরে এই পরিমাণ কমলা ধরে। এই বিলির মাঝে একটা পাম গাছ পাওয়া গেছে, দেখা পাম গাছ। বর্তমান তো তেলের সংকট আছে বিশ্বে, কোন জায়গায় সেটা পাম গাছ লাগাইছে। কলা গাছও সব এই জায়গায় যা চাষ করছে সবগুলো হাইব্রিড। এই যেটা কি গাব গাছ, এটা কিন্তু গাব, গাব গাছ। হ্যাঁ, ডালিম, এটা হলো আঙ্গুর। আঙ্গুর হয়েছিল মানে, এই যে দেখা যাচ্ছে যে আঙ্গুরের বোঠা, এই যে ওই ছোট একটা আঙ্গুরও দেখা যায়। আঙ্গুর গাছ থাক থাক, এখন দেখো না, এই যে পেয়ারা বড় হয়ে গেছে, পেয়ারা আলো কিনে। এই যে এই পেয়ারাটা সচরাচর সব জায়গায় পাওয়া যায়, তবে দেখে থাকেন তুলসী গাছ। এটা একটা কর্মসা গাছ। আপনাদের কাছে গেলাম না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।